নিয়াতের খলুসিয়াত নিয়ে কাজ করতে পারছি। অধিকাংশই আমাদের হয়ে যাচ্ছে খ্যাতির নেশা, অধিকাংশের হয়ে যাচ্ছে অর্থের নেশা। আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সবগুলোর পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়াবি উদ্দেশ্য। কোন জায়গাতে আমরা আমাদের নিয়তের খলুসিয়াত ধরে রাখতে পারছি না। আনসাং ট্রুথ, যেটা বলা হয় না, এমন একটা সত্য যেটাকে বলা হয় না। অবশ্যই খ্যাতির নেশায়, অর্থের নেশায় পড়ে যাবা, সেদিন তোমার খলুসিয়াত কোনো অবস্থাতে ধরে রাখতে পারো না। যদিও তোমার দাড়ি অনেক বড়, যদিও তোমার মাথায় টুপি আছে, যদিও তুমি সংগঠনে বড় দায়িত্বে আছো, কিন্তু তোমার খলুসিয়াত কখনোই টিকে থাকতে পারবে না। এটা অত্যন্ত কঠিন ব্যাপার। যদি আমি আল্লাহর উদ্দেশ্যে কাজ করি, যতটুকু করবো ওটা আল্লাহর কাছে পৌঁছাবে। তারপরে সর্বশেষ যেটা বলবো, এই বিষয়টা আসলে কি বলবো, বলতেও খারাপ লাগে, সেটা হচ্ছে আমাদের নিয়তের খলুসিয়াত। আমরা যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছি, ইসলামের জন্য কাজ করছি, তাদের কয়জন আসলে আমরা নিয়তের খলুসিয়াত নিয়ে কাজ করতে পারছি? অধিকাংশই আমাদের হয়ে যাচ্ছে খ্যাতির নেশা, অধিকাংশের হয়ে যাচ্ছে অর্থের নেশা। আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সবগুলোর পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়াবি উদ্দেশ্য। এই যে ভিডিও যারা করছেন, এরাও দুদিন পরে ইউটিউবে আপলোড দেবেন, উদ্দেশ্য কি? তাদের যত বেশি ভিউ হবে তত বেশি তাদের ইনকাম হবে। ভালো কাজের মধ্যেও খারাপ কাজ ঢুকে যাচ্ছে, ভালো কাজের মধ্যেও অন্যায় নিয়ত ঢুকে যাচ্ছে। কোন জায়গাতে আমরা আমাদের নিয়তের খলুসিয়াত ধরে রাখতে পারছি না। এই বিষয়গুলো আমরা বললে আপনাদের কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব যে আমরা অধিকাংশই মূলত যারা দিনের জন্য কাজ করছি, দিনের জন্য কাজ করতে পারছি না, করছি হয় খ্যাতির নেশায়, নাহলে অর্থের নেশায়, নাহলে অন্যকে টেক্কা দেওয়ার জন্য, মূলত আল্লাহর উদ্দেশ্যে, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা মানুষ খুব সামান্যই পাওয়া যাবে, খুব বেশি পাওয়া যাবে না। এটা এমন একটা বাস্তবতা যে এই বাস্তবতা নিয়ে আমরা কথা বলি না, কিন্তু এটা কি বলবো, আনসাং ট্রুথ, যেটা বলা হয় না, এমন একটা সত্য যেটাকে বলা হয় না, এমন একটা ট্রুথ হয়ে গেছে। প্রিয় ছাত্র ভাইয়া, তোমাদের অন্তরটা আমরা এই কথাগুলো তোমাদের সামনে বিশেষ করে বলার কারণ হচ্ছে এই যে তোমাদের অন্তরটা এখন পরিশুদ্ধ অন্তর, তোমাদের মধ্যে এখনো দুনিয়াবি নানা স্বার্থ ঢোকে নাই। তোমরা এখন থেকে যদি একটু সতর্ক থাকো, নিজেদের নিয়তকে খালেস করার জন্য যদি চেষ্টা করে যাও, তাহলে হয়তোবা তোমরা রক্ষা পেয়ে যেতে পারো। আর যদি এখন থেকে প্রস্তুতি না নাও, দুদিন পরে অবশ্যই স্বার্থতন্ত্রের মধ্যে ঢুকে যাবা, অবশ্যই খ্যাতির নেশায়, অর্থের নেশায় পড়ে যাবা। সেদিন তোমার খলুসিয়াত কোনো অবস্থাতে ধরে রাখতে পারো না। যদিও তোমার দাড়ি অনেক বড়, যদিও তোমার মাথায় টুপি আছে, যদিও তুমি সংগঠনে বড় দায়িত্বে আছো, কিন্তু তোমার খলুসিয়াত কখনোই টিকে থাকতে পারবে না। এটা অত্যন্ত কঠিন ব্যাপার। তোমরা কেউ মনে করো না আমরা শুধু আল্লাহর দিনের জন্য কাজ করছি। সালাফে সালেহীন সবসময় ভয় পেতেন যে আমরা আসলে আল্লাহর দিনের জন্য টিকে আছি কিনা, নাকি মানুষের জন্য কাজ করছি, যান বা নিজের পরিতৃপ্তির জন্য বা নিজের খ্যাতির জন্য। আমি কি আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি না অন্যের উদ্দেশ্যে কাজ করছি? প্রতিদিন প্রতিটা সকালে প্রতিটা বিকালে তারা নিয়ত নতুন করে তাসদীদ করতেন, তাসদীদুন নিয়া, নতুন করে আবার নিয়তটা ঠিক করে নিতেন। প্রতিদিন সকালে উঠে আবার নিয়ত করে নিতেন, আমি কি আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি না অন্য কারোর উদ্দেশ্যে? কারণ যদি আমি আল্লাহর উদ্দেশ্যে কাজ করি, যতটুকু করবো ওটা আল্লাহর কাছে পৌঁছাবে। আর যেই কাজটা আমি অনেক ভালো কাজ করছি, মানুষ জানছে যে আমি দিনের বড় খাদেম, কিন্তু ওই খেদমতটা যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, ওটাকে আল্লাহর কাছে পৌঁছাবে? ওটা আল্লাহর কাছে পৌঁছানো, ওটা দুনিয়াতেই থেকে যাবে। তো দুনিয়াতেই যদি থেকে যায়, তাহলে আল্লাহর দিনের জন্য আমার কাজ করা কি দরকার? তাহলে শয়তানি করলেই হতো, ওই হারামের পিছনে যারা ছুটে বেড়াচ্ছে তাদের সাথে ছুটে বেড়ালেই হতো। ইসলামের জন্য কাজ করার দরকার কি তাহলে? ইসলামের জন্য আমার কাজ করছি, কিন্তু সেই কাজটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, এর চেয়ে হতভাগা মানুষ আর কেউ হতে পারে? সে দুনিয়াতেও লস করছে, আখেরাতেও লস। যে দুনিয়ার জন্য কাজ করে, অন্তত দুনিয়ার জন্য দুনিয়াতে কিছু লাভ করতে পারে। তো যে আমরা আখেরাতের জন্য কাজ করছি, করে আবার যদি দুনিয়ার নেশা ঢুকে যায়, তাহলে দুনিয়াতেও লস, আখেরাতেও লস। সুপ্রিয় উপস্থিতি, তাহলে তিনটা বিষয় আখলাককে পরিশুদ্ধ করার জন্য যেটা আমাদের দরকার মুআশারাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খালেস থাকতে হবে। অনুরূপভাবে মুআমালাতের ক্ষেত্রে খালেস থাকতে হবে, কোনো অবস্থাতেই হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, হারাম কথা হারাম আচরণের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এবং দ্বিতীয়ত, নিয়তটা খালেস থাকতে হবে, শুধু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করব আমার নিজের ক্ষমতার জন্য না, আমার নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য না, মানুষের কাছে আমার সম্মান বাড়ানোর জন্য না। আমার উদ্দেশ্য হবে কি? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এটা করতে পারি, তাহলে আমাদের দ্বারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে, নাহলে হবে না। সাথে যখনই কথা হয় রিক্সায় বসলে, সাধারণত রিক্সাওয়ালার সাথে একটু কথাবার্তা বলি, ম্যাক্সিমামই দেখি রিক্সা কিনেছে কি দিয়ে? সুদের টাকা দিয়ে, কিস্তির টাকা দিয়ে। যখন বলা হয় ভাই একটু সুদের ঋণ নিয়েছেন আপনি, বলছে ভাই কি করবো, টাকা পয়সা তো কেউ দেয় না।
এইভাবে এই সমস্ত অজুহাত দিয়ে আমাদের অধিকাংশ মানুষ এখন সুদের মধ্যে জড়িত, মুআমালাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত। আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি এগুলো বলতেও খারাপ লাগে, আমাদের মধ্যেও অনেক এরকম আছেন যারা মসজিদ মাদ্রাসা টাকা চুরি করতেও তারা দ্বিধাবোধ করে না, সেখান থেকেও তারা তাদের হিস্সা নিয়ে নিচ্ছে। যারা একটু ভালো মানুষ তারা আবার করে কি, দেখা যাচ্ছে যে মসজিদের অ্যাকাউন্টে জমা টাকা জমা আছে, ওখান থেকে তারা মানে ঋণ হিসাবে টাকা নিচ্ছে, নিয়ে অন্য খাতে ব্যয় করতেছে, অনেক সময় না বলেই নিয়ে নিচ্ছে, মুখে মুখে বলছে আমি ঋণ নিয়েছি। দানের টাকা ঋণ হিসাবে নেওয়ার অধিকার আপনি কে দিল? চুপচাপ বলে আপনি নিয়ে নিলেন, কি জন্য নিলেন আপনি? এটা আত্মসাতের হুকুমই পড়ে যাবে যদি আপনি চুপচাপ না বলে নিয়ে নেন। যদিও আপনি হয়তো ঋণের নিয়ত করেছেন কিন্তু তারপর আপনি কাউকে না জানিয়ে করেছেন, মানে এটা আপনার আত্মসাতেরই সামিল। এই কাজগুলো আমরা অ্যাভেলেবল করছি এবং কিছু মনেই করছি না, এগুলো যে হারাম এটা মাথাতেই আসছে না আমাদের।